My mission is to create a vision about science lessons among Bangladeshi students. Visualize words with me. আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ক্লাসে অংশ নেবার জন্য আজ আমরা তাপগতিবিদ্যার গত ক্লাসে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি দেখেছিলাম আর আজ আমরা দেখবো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটির বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় রূপটি কেমন হয় আর সেই সংক্রান্ত কিছু সমস্যা বলি তো শুরু করা যাক তো আমাদের আমার এই ক্লাসটি করার আগে অবশ্যই অবশ্যই তোমরা গ্রাফ রিলেটেড বেসিক নামে একটি ক্লাস আমি মাত্র নিয়েছি ওই ক্লাসটি অবশ্যই দেখে নিয়ে আসবে কারণ ওই ক্লাসটি ছাড়া কিন্তু আমরা বুঝবো না কীভাবে কয়েকটি সূত্র এসেছে তো আমরা শুরু করি তো আমরা আগের ক্লাসের মানে গ্রাফ রিলেটেড ক্লাসটার একটু ধারণা একটু এখানেও দেখি তো আমাদের যদি কোনো চাপ আর আয়তনের গ্রাফ দেওয়া থাকে ধরো গ্রাফটা যদি এরকম থাকে এই গ্রাফের যে যদি আমি ক্ষেত্রফল বের করি ক্ষেত্রফলটা আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখাই যদি আমি ধরো গ্রাফটা দেওয়া ছিল এরকম একটি স্ট্রেট লাইন এই গ্রাফের ক্ষেত্রফল যদি আমরা নেই ধরো এতটুকু অংশের ক্ষেত্রফল যদি আমরা বের করি অবশ্যই আমরা বের করতে পারবো কারণ এটি একটি জাস্ট চতুর্ভুজ তো তোমাকে স্থানাঙ্ক দেওয়া থাকলে তুমি এই ক্ষেত্রফলটি বের করতে পারবে তো এই ক্ষেত্রফলটি আসলে কি বোঝাবে আমরা ওই গ্রাফিদের ক্লাসটি থেকে দেখে এসেছি যে এখানে ক্ষেত্রফলটি ক্ষেত্রফল অর্থাৎ পি ইন্টু ডেল ভি এখানে ক্ষেত্রফলটি হচ্ছে পি ইন্টু ডেলভি তো নিশ্চয়ই বুঝতে পারছো পি ইন্টু ডেলভি কেন লিখছি কারণ পি ইন্টু ডেলভি কেন লিখছি কারণ দেখো এখানে কিন্তু ভি এর মানটা পরিবর্তন হয়েছে অর্থাৎ ভি এর একটা আদি মান ছিল ভি এর কিন্তু একটা শেষ মান আছে ঠিক আছে তো একটা শেষ মান আছে তো একটা আদি মান আর একটা শেষ মান আর এই এতটুকু মানটি আমার দৈর্ঘ্য হিসেবে কাজ করছে অর্থাৎ এই মানটিকে আমরা লিখছি ডেলভি অর্থাৎ ভি এফ মাইনাস ভি আই আর পি এর তো একটি নির্দিষ্ট মান আছে তো পি আর একটি নির্দিষ্ট মান তো ভি এফ মাইনাস হচ্ছে আমার দৈর্ঘ্য তো পি ইন্টু ডেল ভি এটি কিন্তু আমার ক্ষেত্রফল আর ক্ষেত্রফলের চাপ বনাম আয়তন ক্ষেত্রফলটা কি নির্দেশ করে সেটি কিন্তু আমরা গ্রাফ রিলেটেড ক্লাসটি থেকে দেখে এসেছি এটি কাজ নির্দেশ করে যেহেতু এখানে আয়তনের পরিবর্তন অর্থাৎ আয়তনের পরিবর্তনে আমরা এটাকে কাজের পরিবর্তন অর্থাৎ এটাকে ডেল ডাব্লিউ বলবো তো এই যে লেখাটি আমরা তাই কিন্তু লিখতে পেরেছি পি ভার্সেস ভি গ্রাফ থেকে আর ক্যালকুলাস ধারণা কেন উচ্চারণ করেছি কারণ আমাদের সবসময় এই গ্রাফটি স্বররেখা নাও হতে পারে স্বররেখা হলে খুব সহজে লেখা যায় পি ইন্টু ডেল ভি বাট ক্যাল যদি আমার স্বররেখা না হয় বক্ররেখা হতো আর বক্ররেখার ক্ষেত্রফল নির্ণয় বক্ররেখার সাথে অক্ষের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা ক্যালকুলাসের ইন্টিগ্রেশন ব্যবহার করে থাকি তো আমরা ওই জিনিসগুলো ডিটেলসে ম্যাথে দেখব তো আমাদের ফিজিক্সে জাস্ট এতটুকু কাজে লাগে অর্থাৎ কাজের পরিবর্তন চাপ আয়তনের তো এই তোমরা আরো বেটার বুঝবে যদি গ্রাফ রিলেটেড ওই ক্লাসটি করে আসো তো আমাদের প্রথম আলোচনায় শুরু করা যাক আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি দেখে এসেছিলাম ওই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি বিভিন্ন প্রক্রিয়ায় রূপ দেখব প্রথমেই আসি সমচাপ তাপগতি প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটির রূপ দেখো নামটির মধ্যেই আছে কি সমচাপ তাপগতি প্রক্রিয়া সমচাপ মানে কি পি ইকাল টু কনস্ট্যান্ট অর্থাৎ আমরা পি টু কনস্ট্যান্ট কেসে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটির রূপ দেখব তো এটি খুবই সাধারণ আমরা অলরেডি জানি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হচ্ছে ডেল কিউ ইকাল টু প্লাস ডেল ডাব্লিউ আর এই ডেল ডাব্লিউ যেহেতু সমচাপ সমচাপ মানে কি আমার এই গ্রাফটি মাত্র যেটি এঁকেছি এখানে দেখো চাপটি বাড়েনি কমেনি তো সমচাপের ক্ষেত্রে আমরা লিখতে পারি ডেল ডাব্লিউ এর জায়গায় পি ডেল ভি তো তাই কিন্তু লেখা হয়েছে ডেল ডাব্লিউ এর জায়গায় আমরা লিখেছি পি ডেল ভি আর সূত্রটি তাহলে কি দাঁড়ালো সমচাপ তাপগতীয় প্রক্রিয়ায় ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি অর্থাৎ কোনো একটা প্রক্রিয়ায় যদি চাপ কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা কৃত কাজের পরিবর্তন যেটা কৃতকাজের পরিবর্তনের ফর্মুলাটিকে লিখতে পারি পি ডেল যেখানে ডেলভিটা হচ্ছে ভিএফ অর্থাৎ এই যে এখানে আদি আয়তন ভিআই আর শেষ আয়তন যদি ভিএফ হয় তো এটি হচ্ছে আমার একটি সূত্র যা কখন ব্যবহার করতে পারবো যখন সমচাপ প্রক্রিয়া বলে দেওয়া থাকবে সমচাপ তাপগতীয় প্রক্রিয়া বলা থাকলে আমরা এই সূত্রটি সরাসরি ব্যবহার করতে পারবো না লাস্ট লাইনটি তো এই সূত্রটি যদি আমরা একটা ম্যাপ দেখি সৃজনশীল ম্যাপ প্রশ্নটি পড়ি প্রশ্নটি কি দেওয়া আছে এক যুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে তিনশো প্যাসকেল স্থির চাপে দেখো এটি স্থির চাপ প্রক্রিয়া বলে দেওয়া আছে স্থির চাপে ধীরে ধীরে জুল তাপশক্তি সরবরাহ করায় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ হলো নয়শো জুল তাহলে দেখো এখানে কি কি ডাটা আমরা পাচ্ছি তো আমরা এখানে পাচ্ছি তিনশো প্যাসকেল যেহেতু সমচাপ তাহলে এই ভ্যালুটি দেওয়া আছে অর্থাৎ এটি হচ্ছে আমার পি এর ভ্যালু দেওয়া আছে ধীরে ধীরে ছয়শো জল তাপশক্তি সরবরাহ করা হয়েছে ছয়শো জল তাপশক্তি সরবরাহ করার অর্থ খেয়াল রাখতে হবে কিন্তু এখানে তাপশক্তি সরবরাহ করা তাপশক্তি আমরা তাকে প্রদান করেছি অর্থাৎ এটা দেওয়া আছে ডেল কিউ এর ভ্যালু ওকে ডেল কিউ এর ভ্যালু যেহেতু তাপশক্তি সরবরাহ করা হয়েছে তার মানে ডেল কিউ এখানে প্লাস ছয়শ পজিটিভ ছয়শ করা সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ হলো নয়শো জুল তাহলে এটা হচ্ছে সম্পাদিত কাজের পরিমাণ আমরা জানি সম্পাদিত কাজের পরিমাণের ফর্মুলা হচ্ছে কি দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ডেল ডাব্লিউ আর ডেল ডব্লিউ ইকুয়াল টু যেহেতু পজিটিভ কেন কারণ এটা সিস্টেম কাজ সম্পাদন করেছে আমরা জানি কখন ডেল ডাব্লিউ পজিটিভ হয় নেগেটিভ হয় কখন ডেল কেউ পজিটিভ হয় নেগেটিভ হয় এটি একটি চার্টের মাধ্যমে আমরা শিখে এসেছিলাম তো প্রথম প্রশ্নটা কি বলে দেওয়া আছে প্রথম প্রশ্নটা বলে দেওয়া আছে গ্যাসের আয়তনের পরিবর্তন বের করো অর্থাৎ ডেল ভি বের করতে বলা হয়েছে ডেল ভি যদি জানতে চাই তাহলে আমরা গ নম্বর প্রশ্ন যদি শুরু করি আমরা লিখতে পারি এর আগের ধারণাটা অনুসারে ডেল ডব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি কারণ এটি আমার সমচাপ প্রক্রিয়া এছাড়াও যে প্রক্রিয়াগুলোতেই চাপ কনস্টেন্ট থাকবে সেগুলোতেই আমরা এই এই জিনিসটা ব্যবহার করতে পারবো তো ডেল ডাব্লিউ টু পিডেল ভি লিখলাম আর পিডেলভি পি ডেলভি এর ভ্যালুগুলো এখানে আমি পি এর ভ্যালু জানি ডেল বি এর ভ্যালুটা বের করতে পারবো ইজিলি ডেল ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে পি এর ভ্যালু দেওয়া আছে তো আমি বের করে ফেললাম ডেল বি এর ভ্যালু থ্রি মিটার কিউব এখানে একটা জিনিস বলে রাখি থ্রি মিটার কিউব এই ভ্যালুটি আসছে পজিটিভ ভ্যালু অর্থাৎ আয়তনের পরিবর্তন পজিটিভ অর্থাৎ এটা আয়তনের প্রসারণ কখন আমরা সংকোচন বলতাম যদি আমার নেগেটিভ আসতো তাহলে আমি এটাকে সংকোচন বলতে পারতাম অর্থাৎ আয়তন সংকোচিত হয়েছে আচ্ছা এবার ঘ নাম্বারটা শুরু করা যায় ঘ নাম্বার কী দেওয়া আছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে কিনা না খেয়াল করো অভ্যন্তরীণ শক্তিকে কি দিয়ে প্রকাশ করি আমরা ডেল ইউ অর্থাৎ আমাদের এখানে ডেল ইউ বের করতে হবে আর আমরা জানি ডেল ইউ এর চিহ্ন যদি প্লাস হয় তাহলে বৃদ্ধি পায় অভ্যন্তরীণ শক্তি আর ডেল ইউ এর চিহ্ন যদি মাইনাস হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় তাহলে ডেল কিউ ইকাল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ এটি হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা একদম মেইন ফর্মুলাটি এখানে আমি ডেল ইউটা ইজিলি বের করতে পারবো কারণ আমার এখানে ডেল কিউ কিন্তু দেওয়া ছিল ডেল ডাব্লিউ কিন্তু দেওয়া ছিল অর্থাৎ ডেল ইউটা আমার চলে আসলো ডেল ইউটা কত আসলো মাইনাস তিনশো জাস্ট আমি ভ্যালুগুলো পজিটিভ আকারেই বসিয়েছি জাস্ট পক্ষান্তর করে বসানোর কারণে এটা মাইনাস হয়েছে তো ছয়শো মাইনাস নয়শো ইকুয়াল টু আসলো আমার মাইনাস তিনশো অর্থাৎ শক্তির পরিবর্তনটা কিন্তু অর্থাৎ কিন্তু হ্রাস পেয়েছে তো আমরা বলবো না বরং অভ্যন্তর শক্তি হ্রাস পাবে তিনশো জুল পরিমাণে হ্রাস পাবে তো খুবই সহজ প্রবলেম তো এই সকল প্রবলেমগুলি কিন্তু তাপগতি প্রথম সূত্র রিলেটেড হয়ে থাকে জাস্ট চিহ্নগুলো সম্বন্ধে কেয়ারফুল থাকতে হবে তো এবার আমরা আসি পরের আলোচনাটাতে পরের আলোচনাতে আমার রয়েছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ এখন আমরা দেখব সম আয়তন প্রক্রিয়ার অর্থাৎ সম আয়তন প্রক্রিয়ার মধ্যে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা দেখব তো সম আয়তন প্রক্রিয়া নামটি থেকেই বুঝতে পারছো ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট অর্থাৎ আয়তন ধ্রুবক আয়তন যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি লিখতে পারি ডেল ভি টু জিরো অর্থাৎ আয়তন ধ্রুবক হলে আয়তনের পরিবর্তন এটা হচ্ছে শূন্য তো আয়তনের পরিবর্তন যদি শূন্য হয় একটু আগে আমরা দেখে এসেছিলাম যে আয়তনের পরিবর্তন ডেল ডব্লিউকে লেখা যায় পিডেলভি তো ডেল ডাব্লিউকে যদি পিডেলভি লেখা যায় যে এইটার কথা আমি বলছিলাম সো এখানে আমরা অলরেডি দেখেছিলাম ডেল ডাব্লিউ ইলটু পিডেল বি এটা কখন সম চাপের বেলায় কিন্তু আমাদের ইন্টারনেট আলোচনাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই সম চাপই কনসিডার করা হয় কিছু না বলে দিলে আমরা চাপটাকে সমানই কনসিডার করব অর্থাৎ আমি যদি চাপটা সমান কনসিডার করি তাহলে এই ক্ষেত্রে যে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ডেল কে পি ডেল ভি লিখলাম আবার সম আয়তন আর সমচাপ একই সাথে যদি বিরাজ করে আর বি যদি জিরো হয় তাহলে পিডেল ভি এই ভ্যালুটি কিন্তু জিরো এই ডেল ভির জায়গায় জিরো বসালে এটি লেখা যায় এটি কিন্তু সমচাপ প্লাস সময়তন ঘটনার জন্য প্রযোজ্য আর আমি বলেছি আমাদের ইন্টারের ম্যাথগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই সমচাপ প্রক্রিয়া থাকে আর কিছু না বলে দিলে আমরা সমচাপ প্রক্রিয়াই বিবেচনা করব। তো এই অংশটি যদি জিরো হয়ে যায় তাহলে কি থাকে ডেল কিউ ইকাল টু ডেল ইউ অর্থাৎ সম আয়তন প্রক্রিয়ায় তাপের পরিবর্তন যেই পরিমাণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেই একই পরিমাণ আবার তাপের হ্রাস যে পরিমাণ অভ্যন্তরীণ শক্তির সেই পরিমাণ 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 তাপের বৃদ্ধি বৃদ্ধি অভ্যন্তরীণ শক্তির একই তো এটি হচ্ছে প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ এবার আমরা আসি সমস্ত প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ তো এটি শেখার আগে আমাদের একটি মেয়রের প্রকল্প রয়েছে সেই প্রকল্পটি আমরা দেখব। তো প্রকল্প মেয়রের প্রকল্পটি কি তো এটি খুব সহজ একটি প্রকল্প সে এখানে বলে দেওয়া আছে ইউ মানে অভ্যন্তরীণ শক্তি আর টি মানে তাপমাত্রা অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার সমানুপাতিক তো সাধারণত এটি কেন মেয়র কিভাবে ব্যাখ্যা করেছিল সেটিও যদি বলি আমরা জানি যে গ্যাসের মধ্যে যখন আমরা কোনো শক্তি প্রদান করি বা কোনো শক্তি বা যে কোনো শক্তি যদি প্রদান করি গ্যাসের অণুগুলোর বিভিন্ন ধরনের শক্তি আছে আমরা জানি অভ্যন্তরীণ শক্তি হচ্ছে সকল শক্তির কি সমষ্টি শক্তি তার বিভব শক্তি গ্যাসের অনুগুলোর গতিশক্তি গ্যাসের অনুগুলোর ঘূর্ণন শক্তি এরূপ সকল শক্তিগুলো যোগ করে আমরা যেটা পাই সেটি হচ্ছে আমার অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রা যদি বাড়ানো হয় কোনো গ্যাসের তাপমাত্রা বাড়ালে গ্যাসের অনুগুলোর ছোটাছুটি বৃদ্ধি পাবে আর ছোটাছুটি বৃদ্ধি পেলে গ্যাসের অণুগুলোর এই সার্বিক যে শক্তির পরিমাণ সেই শক্তির পরিমাণটি বৃদ্ধি পাবে তো এই কথাটি মেয়র বলেছিল আর এই কথার প্রেক্ষিতে ইউ সমানুপাতিক টি এই প্রকল্পটি দাঁড় করানো হয়েছে কিন্তু সূত্র না এটা কিন্তু প্রকল্প তো সূত্র আর প্রকল্পের মধ্যে তফাৎ কিন্তু আমাদের প্রথম অধ্যায়গুলোতে ছিল ওকে তো এবার আমরা চলে আসি এই সম্পর্কটি যদি সত্য হয় অর্থাৎ সমস্ত প্রক্রিয়ায় টি ইকাল টু যেহেতু কনস্ট্যান্ট আবার টি যেহেতু মেয়রের প্রকল্প অনুসারে ইউ এর সাথে নির্ভরশীল আচ্ছা টি যদি ধ্রুবক থাকে তাহলে ইউও ধ্রুবক এই প্রকল্পে তাই বলছে টি বাড়লে ইউ বাড়বে টি কমলে ইউ কমবে আর টি ধ্রুবক থাকলে ইউ ধ্রুবক থাকবে আর ইউ ধ্রুবক থাকার অর্থ কি ডেল ইউ ইকুয়াল টু জিরো অর্থাৎ ধ্রুবক অর্থাৎ শক্তির পরিবর্তনটা শূন্য যে কোনো জিনিস ধ্রুবক থাকলে তার পরিবর্তনের মান হচ্ছে শূন্য তাহলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি এটি ডেল ইউ এর জায়গায় যদি আমি জিরো বসাই তাহলে আমার সূত্রটির চেহারা কিরকম দাঁড়ায় ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ তার মানে কি সমস্ত প্রক্রিয়ায় তাপশক্তির পরিবর্তনটা কৃত কাজের সাথে নির্ভরশীল অর্থাৎ তাপশক্তির যা পরিবর্তন তুমি করবে তা দ্বারাই কাজ সম্পাদিত হবে তাপশক্তির যে পরিমাণে বৃদ্ধি তুমি করবে সেটা দিয়ে সিস্টেম কাজ সম্পাদন করবে তাপশক্তির যে পরিমাণে হ্রাস তুমি করবে ওইটা দিয়ে পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে তো চিহ্নগুলো আমরা যদি জেনে থাকি তাহলে আমরা বুঝছি যে ডেল কেউ প্লাস মানে আছে শক্তি প্রদান তাপশক্তি প্রদান আর ডব্লিউ এটা প্লাস হওয়া মানে এটাও প্লাস হওয়া ডেল ডাব্লিউ প্লাস মানে সিস্টেম কর্তৃক কৃত কাজ আবার ডেল কিউ মাইনাস হবে কখন যখন তুমি তার সত্যি অপসারণ করবে সিস্টেম থেকে তাপশক্তি অপসারণ করলে আর ডেল ডাব্লিউ তখন মাইনাস হবে আর ডেল ডাবিউ মাইনাস হবে এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে পরিবেশ সিস্টেমের উপরে কাজ করবে তো এই জিনিসগুলো কিন্তু ভাষাগত জিনিসগুলো খেয়াল রাখতে হবে কারণ এগুলো নিয়ে আমাদের এমসি কিউ হবে এমসিউগুলোতে কিন্তু ঠিক এভাবেই বলে দেওয়া থাকবে যে সিস্টেমে এত তাপশক্তি প্রয়োগ করা হলো সিস্টেম থেকে এত তাপশক্তি অপসারণ করা হলো এটি বলতে কী বোঝায় এরকম করে এমসি প্রশ্নগুলো তোমাদের হবে এবার আমি আসি এরপরে তো এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটির রূপ একটু খেয়াল করো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় মানে যেই প্রক্রিয়ায় কিউ কনস্ট্যান্ট সেই প্রক্রিয়ায় আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি রূপ দাঁড়ায় সেটি দেখব তো তার আগে আমরা একটু জেনে নিই প্রসারণ প্রসারণ মানে কি ডেল ভি পজিটিভ না কারণ ভি এফ মানে শেষ আয়তন ভিআই মানে আদি আয়তন তুমি একটি গ্যাসের আয়তন যদি বৃদ্ধি করো অর্থাৎ আগে তো ছিল আই তুমি আয়তন বৃদ্ধি করলে এটি দাঁড়ালো এফ অর্থাৎ প্রসারণ হলেই কিন্তু ভি বড় হয় আর ভিআইটা ছোট হয় অর্থাৎ ভিএফ মাইনাস আই পজিটিভ হয় সংকোচন সংকোচনের ক্ষেত্রে কিন্তু শেষ আয়তন আর আদি আয়তন শেষটা কিন্তু ছোট অর্থাৎ তুমি এখানে তার হ্রাস করেছ আয়তনটা কমিয়ে ফেলেছ অর্থাৎ শেষটা ছোট আর আদিটা ছিল বড় অর্থাৎ সংকোচন মানি খেয়াল রাখতে হবে ডেলভি নেগেটিভ প্রসারণ মানি খেয়াল রাখতে হবে ডেলভি পজিটিভ তো আমরা যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য দেখি এই কনসেপ্টটি কাজে লাগিয়ে প্রথমত কিউ ইকাল টু কনস্ট্যান্ট কারণ এটা রুদ্ধতাপীয় তাপ কনস্ট্যান্ট কিউ কনস্ট্যান্ট মানে ডেল কিউ জিরো তাহলে এই যে ফর্মুলাটি আমার আছে এই ফর্মুলায় ডেল কিউ এর জায়গায় যদি আমি জিরো বসাই তাহলে আমার কি এরকম একটা জিনিস থাকে ডেল ডাব্লিউ ইকুয়াল টু পক্ষান্তর করার ফলে মাইনাস ডেল ইউ যেখানে ডেল ডাব্লিউ কে আবার পি ডেল ভি লেখা যাবে যদি সমচাপ ঘটনা হয় আর আমি বলেছি আমাদের বেশিরভাগ ঘটনাই কিছু না বলে দিলে সমচাপ ঘটনা তো পি ডেল ভি অর্থাৎ পি ডেল ভি ইকুয়াল টু মাইনাস ডেল ইউ এই সম্পর্কটি কখন সত্য যখন রুদ্ধতাপীয় আর সমচাপ তো আমরা যদি এই ডেল বি এর এই কনসেপ্টটা কাজে লাগাই একটু খেয়াল করো আমি প্রথমেই লিখতে পারি এই জিনিসটি যদি আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো সিস্টেমকে প্রসারণ করা হয় অর্থাৎ ডেল বি পজিটিভ হয় খেয়াল করো এই জিনিসটির মান যদি পজিটিভ হয় পি তো একটি চাপ চাপ তো সবসময় পজিটিভ তো ঋণাত্মক চাপ তো আমরা প্রয়োগ করি না তো এটা আমার পজিটিভ একটা জিনিস প্রসারণের জন্য আর এটা তো সবসময় পজিটিভ তাহলে প্লাস গুণ প্লাস তাহলে এটা কি আসবে একটা প্লাস তো এটি দেওয়া আছে প্রসারণে ডেল ডাব্লিউ পজিটিভ আসে আর ডেল ডব্লিউ পজিটিভ এটার অর্থ কি আমরা যদি চারটা থেকে আগের ক্লাসের চারটা থেকে দেখে আসি তাহলে ডেল ডাব্লিউ পজিটিভ অর্থ হচ্ছে সিস্টেম পরিবেশের ওপর কাজ করে আর এটা যদি পজিটিভ হয় দেখো খেয়াল করো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা লিখছি তো এইটা যদি পজিটিভ হয় এটা পজিটিভ হলে এটার মান কি আসবে নেগেটিভ আসবে এটা ধরো দুইশো তাহলে ডেলিউ কত আসবে মাইনাস দুইশো অর্থাৎ এইটা পজিটিভ হলে এটা কিন্তু নেগেটিভ আর এইটা নেগেটিভ এইটার অর্থ কি ডেল ইউ নেগেটিভ এটার অর্থ কি অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় আচ্ছা তো এই পর্যন্ত আমরা লিখতে পারি ইভেন আরেকটা জিনিসও কিন্তু বাড়িয়ে লেখা যায় সেটা কি অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায়। একটু আগে আমরা মেয়ারের প্রকল্প পরে এসেছি অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রা সমানুপাতিক সম্পর্কে সম্পর্কিত অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে আমার তাপমাত্রাটা কিন্তু হ্রাস পাবে অর্থাৎ সিস্টেমটা ঠান্ডা হবে তো এই রকম প্রশ্নগুলো কিন্তু খুবই আসে রুদ্ধতাপীয় প্রসারণে একটি সিস্টেম কেন শীতল হয় তাহলে উত্তরটি তোমরা কিভাবে দেবে উত্তরটি কিন্তু ধারাবাহিকভাবে এই বনাটি লিখবে তোমরা এই পর্যন্ত লেখার পরে তোমরা এখানে লিখবে প্রসার যেহেতু পি ডেল কাজেই ডেল ডাব্লিউ পজিটিভ ডেল ডাবলিউ পজিটিভ এর অর্থ সিস্টেম কাজ করে আর ডেল ডব্লিউ যদি প্লাস আসে এই সূত্র অনুসারে ডেল ডাব্লিউ প্লাস আসলে ডেল ইউ নেগেটিভ ডেল ইউ নেগেটিভ মানে অভ্যন্তরীণ শক্তির হ্রাস আর অভ্যন্তরীণ শক্তির হ্রাস মানে সিস্টেমের তাপমাত্রা হ্রাস পাবে কেননা মেয়ারের প্রকল্প অনুসারে ইউ টি তো এইভাবে এই ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে তো একইভাবে কিন্তু আমরা সংকোচনের জন্য এই সূত্রটি লিখতে পারি যদি কোনো একটা সিস্টেমকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন করো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু সংকোচন করার কথা বলা আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন করো তার মানে সংকোচনের জন্য ডেলভি নেগেটিভ মানে এটা নেগেটিভ এটা যদি নেগেটিভ হয় এটা তো একটা পজিটিভ জিনিস এটা একটা নেগেটিভ তো প্লাস মাইনাসে মাইনাস তার মানে ডেল ডাব্লিউ আসবে নেগেটিভ ডেল ডাব্লিউ নেগেটিভের অর্থ কি সিস্টেমের ওপর পরিবেশ কাজ করছে ওকে সিস্টেমের ওপর পরিবেশ কাজ করছে আবার এটা যদি নেগেটিভ হয় ধরে নাও এটা মাইনাস দুইশো এটা যদি মাইনাস দুইশো হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ডেলিউ হবে প্লাস দুইশো রাইট এটাকে মাইনাস বসালে এটা কিন্তু প্লাস হয়ে যায় তার মানে ডেল ডাব্লিউ মাইনাস হলে ডেলিও কিন্তু পজিটিভ আর ইউ যদি পজিটিভ হয় ডেলিও পজিটিভের অর্থ অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি আর অভ্যন্তরীণ শক্তি যেহেতু মেয়ারের প্রকল্প অনুসারে তাপমাত্রার সমানুপাতিক কাজেই আমরা বলতে পারি কোনো সিস্টেমে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি সংকোচন ঘটানো হয় তার মানে সিস্টেমটি তাপমাত্রা বৃদ্ধি পাবে অর্থাৎ সিস্টেমটি উত্তপ্ত হবে তো এই সকল প্রশ্ন আসবে যে রুদ্ধতাপীয় সংকোচনে কেন একটি সিস্টেম উত্তপ্ত হয় কেন একটি সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায় তো আজকে এ পর্যন্তই পরের ক্লাসে আমরা তাপগতিবিদ্যার আরও অন্যান্য সূত্রগুলো নিয়ে আলোচনা করব আর ইঞ্জিনগুলো নিয়ে স্পেশালি পড়াশোনা করব। ধন্যবাদ সবাইকে